প্রতি দুটোকে নিয়ে আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের বলে দেওয়ার পর প্রতি দুটোকে সিরিজে করে আমরা একটা 12 ভোল্ট বানিয়েছি বা উপরের থেকে 12 ভোল্টের দুটো অ্যারে হয়ে গেছে না তো এখান থেকে দেখবেন জোড়া জোড়া সংখ্যায় আমরা বসিয়েছি তাহলে কি হলো আমাদের অনেকগুলো 12 ভোল্ট হলো আচ্ছা এবার আমি একটা মনে মনে ক্যালকুলেট করতে বলবো টোটাল ওয়াটেজ আর ভোল্টেজটা কী আসবে আমি বলে দিতে পারি কিন্তু বললে আপনারা একটু ভাবলে আনন্দ পাবেন অ্যাকচুয়ালি এক একটা রয়েছে 3 ওয়াট এক একটা রয়েছে 3 ওয়াট দুটো মিলে ভোল্টেজ বাড়বে কিন্তু ওয়াট বাড়বে না ক্লু দুটো মিলে ভোল্টেজ বাড়বে কিন্তু ওয়াট বাড়বে না 3 ওয়াট কটা 3 ওয়াট হলো তো যদি 18টা থাকে তাহলে 3×9 ইয়েস 3×9 তিন নং এখানে টোটালটা মিলে একটা 727 ওয়াটের একটা প্লেট হয়ে গেছে যেটা 12 ভোল্টের আচ্ছা স্যার আমরা এখানে তো ওয়াট আওয়ার ওয়াট আওয়ার জেনারেট পার ডে কত হবে ওয়াট আওয়ার জেনারেট পার ডে কত লাগাবে বাল্ব এন্ড হোল্ডার সাবি ওই তো ওরে হ্যাঁ রেডি করছি তো এই যে আলোচনা করি তাহলে ওয়াট আওয়ার জেনারেট পার ডে কত হবে এখানে জেনারেট হবে আমরা 10 ওয়াটের যদি কিছু চালাই তাহলে সেটা চলবে অ্যাকচুয়ালি 12 ঘন্টা তো এই ছোট্ট সোলার ট্রিটার মাধ্যমে আমরা যদি 125 ওয়াট আওয়ার জেনারেট করতে পারি এবার আমরা একটা 150 ওয়াটের একটা প্লেট যদি বসাতাম আমাদের কতটা জায়গা লাগতো ওটাকে দেখুন ওটা 100 ওয়াট 150 ওয়াটের একটা প্লেটকে যদি বসাতাম তাহলে কতটা জায়গা লাগতো এতটাই জায়গা লাগতো তার উপরে তো কিছু রাখা যেত না কিন্তু ছায়া করে দেবে তাহলে 150 ওয়াটের জায়গায় আমরা এটা বসিয়ে ফেলতে পেরেছি তো আমরা যদি ট্রি বানাই তাহলে একটা 150 ওয়াটের জায়গায় 1.5 কিলো প্লেট বসাতে পারবো তো এখানে কী লস হচ্ছে বড় কথা না আমাদের এখন জায়গার দাম বেশি কী দেখতে সুন্দরও লাগছে হ্যাঁ জায়গার দাম বেশি দেখতে সুন্দরও লাগছে ইনভার্টারের পেছনে আমরা একটা সিরিজ ল্যাম্পকে উল্টে দিয়ে দিয়েছি জ্বলছে এখানে ব্যাটারি আছে তাই তো আমরা ঘর থেকে কোনো এসি লাইন আনিনি তো একটা ব্যাটারি আছে এবং একটা ইনভার্টার আছে প্লেট থেকে লাইন আসছে যদি আমরা এখানে সাফিসিয়েন্ট পাই এবং বললাম না অটো কন্ট্রোল যদি ইনভার্টার বা পিসিউ সোলার পিসিউ বসিয়ে দিই তাহলে এইভাবেই আমরা বাড়ির লোডগুলোকে চালাতে পারবো যেভাবে আমরা শ্যালো মেশিন মোটর এগুলোকে চালাই তাহলে কি ক্লিয়ার সবার বা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ভালো লেগেছে তো সবার প্লিজ আমি উৎসাহিত হই একটু হ্যাঁ স্যার ভালো লেগেছে থ্যাংক ইউ অল অফ ইউ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা ঘরে গিয়ে করবো এসি থেকে বেরিয়ে রোদে খুব কষ্ট দিলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ